দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মতে পরকিয়া করা মানা ও শাস্তির কথা বলা হয়েছে। পরকিয়া করলে যে তিনটি শাস্তি হয় তা হচ্ছে, তার চেহারার উজ্জ্বল বিনষ্ট হয়ে যাবে, তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে এবং তার দরিদ্রতা চিরস্থায়ী হবে। দুনিয়ার এই তিনটি শাস্তি মূলত একজন পরকীয়াবাজ নারী বা পুরুষকে চেনার সবচাইতে ভালো উপায়। কোনো পুরুষ বা নারী পরকীয়ায় মাতলে তার চেহারা দিনকে দিন বিশ্রী থেকে বিশ্রীতর হয়ে যাবে। সে হয়তো অনেক প্রসাধারণের মাধ্যমে নিজেকে সুন্দর করে রাখবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। এছাড়াও আয়ুষ্কাল কমে যাওয়া ও দরিদ্রতা বেড়ে যাওয়াও পরকীয়ার লক্ষণ। এই লক্ষণগুলোর বাইরেও কিছু লক্ষণ দেখে আমরা পরকীয়াবাজ নারী বা পুরুষ চিনতে পারি। তাহলে চলুন জেনে নি লক্ষণগুলো। ফিউচার নিয়ে অনীহা। যে কোনো নারী ও পুরুষ নিজের সংসারে ভবিষ্যৎ নিয়ে খুবই সচেতন থাকেন, কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার স্ত্রী বা স্বামী আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করছেন না, আর কিংবা আপনি কখনো ফিউচার নিয়ে আলোচনা করতে চাইলে তিনি এড়িয়ে যাচ্ছেন, তাহলে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। জনসম্পর্কে উদাসীনতা। হঠাৎ করে যদি দেখেন আপনার স্বামী বা স্ত্রী ক্রমাগত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলেছে বা নেতিবাচক মনোভাব ব্যক্ত করছে, তাহলে বুঝতে হবে সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে। শারীরিক অসুস্থতা, পারিবারিক বা আর্থিক কোনো সমস্যার কারণে মানসিক চাপে এমনটা হতে পারে। তবে জনসম্পর্কে উদাসীনতা কিন্তু পরকীয়ায় জড়ালেও হতে পারে। আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতি কতটা উদাসীন তার মুখের অভিব্যক্তই আপনাকে বলে দেবে। খেয়াল রাখবেন, আপনার সঙ্গে শুধুমাত্র অভ্যাসবশত বা আপনাকে সঙ্গ দিতেই শারীরিক সম্পর্ক করছে কিনা সেটি লক্ষ্য করুন। আপনি যদি আপনার স্বামী বা স্ত্রীর কাছে অবহেলার শিকার হন, তবে বুঝবেন তিনি অন্য কারোর প্রতি আসক্ত। আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হলে আপনাকে দেওয়া সময়ের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে। লক্ষ্য করুন, সঙ্গী একটা তুচ্ছ প্রশ্নের উত্তর একগুচ্ছ বাহানা দিয়ে কথা বলতে শুরু করেছে কিনা, অথবা নানান অজুহাতে একসঙ্গে সময় কাটানোকে এড়িয়ে যাচ্ছেন কিনা। আপনার স্ত্রী বা স্বামী কখন কোথায় যাচ্ছেন, কি করছেন কিংবা কার সঙ্গে দেখা করছেন সেই বিষয়ে আপনাকে স্পষ্ট করে বলতে চাইছেন না। অফিসে মিটিং বা বাইরে জরুরি কাজ আছে, তাই বাড়ি ফিরতে লেট হবে, এই জাতীয় অজুহাত যদি তিনি দিতে শুরু করেন, তাহলে আপনাকে এড়িয়ে তিনি অন্য কোনো পুরুষ বা স্ত্রীকে সময় দিচ্ছেন কি না সেটা যাচাই করে দেখুন। আচরণ হঠাৎ পরিবর্তন। হঠাৎ যদি দেখেন আপনার সঙ্গীর আচার আচরণ, পোশাক পছন্দ অপছন্দ ইত্যাদিতে বদল এসেছে, তাহলে বুঝবেন তার জীবনও নতুন কেউ এসেছে। চোখে চোখ রেখে কথা বলা হঠাৎ যদি সঙ্গী বন্ধ করে দেয়, তাহলে বুঝবেন সমস্যা আছে। চোখ দেখে মানুষের ভিতরটাও পড়ে ফেলা যায়। সঙ্গী যদি চোখে চোখ রেখে কথা বলতে অস্বস্তি বোধ করে বা ভয় পায়, তাহলে বুঝবেন সে হয়তো এমন কিছু কাজ করছে যা প্রতিনিয়ত আপনার থেকে লুকোতে হচ্ছে। ফোনের ব্যবহারের দিকেও নজর দিন। যদি দেখেন সঙ্গী কারো সঙ্গে ফোনে টেক্সট করার সময়ে হাঁটছে বা আপনার সামনে সে ফোন ধরছে না, অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে, তাহলে বুঝবেন নতুন কোনো মানুষ হয়তো এসেছে সঙ্গীর জীবনে।
সঙ্গে যদি আপনার মেসেজের উত্তর অনেক দেরি করে দেয় বা ফোন করলে সব সময় তাকে ব্যস্ত পান, তাহলে বুঝবেন আপনার গুরুত্ব কমছে তার জীবনে, হয়তো অন্য কেউ এসেছে তার জীবনে। সঙ্গীর সঙ্গে এক ছাদের তলায় থাকছেন বা প্রায়ই দেখা করছেন, কিন্তু তবু তার সঙ্গে সেই আত্মিক টান অনুভব করছেন না। সঙ্গীর সঙ্গে কথা বলার বিষয় ফুরিয়ে আসছে, সঙ্গী কিছুতেই আপনার কোনো বিষয় মন দিয়ে শুনছেন না, তাহলেই বুঝবেন সঙ্গী হয়তো অন্য কোনো জায়গায় নিজের মন দিয়ে রেখেছেন। অকারণে রেগে যাওয়া। আরও একটি বিষয় আছে যা বিশেষভাবে লক্ষণীয়, তা হলো আপনার সঙ্গীর কথায় রাগের সুর। খেয়াল করে দেখুন তো, আগে যে বিষয়গুলো আপনার সঙ্গে রাগের উদ্রেক করতো না, সেসব বিষয় কি তিনি রেগে যাচ্ছেন, কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিহিত করছেন। তার এসব কথার কোনো যুক্তি আছে কি না এসব ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সব সময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। গুরুত্ব না দেওয়া। স্ত্রীরা সাধারণত সাংসারিক ব্যাপারে যে অত্যন্ত যত্নবান হয়ে থাকে, আপনি কখন অফিস থেকে বাড়ি ফিরবেন, কি খাবেন, সেগুলো যেমন তারা নজরে রাখেন, তেমনই আপনি বিশেষ দিনগুলোর কথা মনে রাখছেন কি না, কিংবা দিনে কতবার ফোন করছেন বা মেসেজ করছেন, সেগুলো তারা খেয়াল করেন। যখন তাদের জীবনে অন্য কেউ প্রবেশ করেন, তখন স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোর প্রতি তাদের মনোযোগ কমে যায়। সঙ্গীকে আড়াল করে অন্য সম্পর্কে গেলে এক ধরনের আত্মদর্শন হয়, তাই দেখা যায় সঙ্গীকে হঠাৎ করে অনেকে উপহারে ভরিয়ে দেয় ও নানা বাহানায় তাকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করে দেয়। এটিও প্রতারণার একটি লক্ষণ, কিন্তু উল্টোটাও হয়ে থাকে। সর্বোপরি অনেকের জীবনে পরকীয়া আসে, তবে ভেঙে না পড়ে সঙ্গীকে বুঝিয়ে বলুন, নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।